ওয়েলকাম এভরি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে অনেক দিন পরে রাত্রে মোটর সাইকেলের মজা নিলাম অনেক এনজয় করলাম এখন আসলে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি আসলে মোটর সাইকেলের উপরেই বসা আসলে রিয়েল সাউন্ডটা দিতে পারছিস না কারণ মোটর সাইকেলে অনেক সাউন্ড আর পাশেতে গাড়ি যাচ্ছে সেই জন্য আসলে রিয়েল সাউন্ডটা আমি দিতে পারছিস না তো আসলে সেই জন্যই আমাকে এক্সট্রা সাউন্ড ব্যবহার করতে হচ্ছে তো আসলে অনেক দিন পরে মোটর সাইকেলের মজাটা নিলাম তো আমি আমার বন্ধু আমরা আসলে একটু গেছিলাম কাজেই তো আমি আসলে গাড়ি নিয়েই নাই কারণ একটু এনজয় করার জন্য সেই আসলে মোটর বাইক নিয়ে আজকে বেরিয়েছিলাম তো আসলে সেটাই আসলে অনেক এনজয় করলাম যদিও ঠান্ডা ঠান্ডার মধ্যে তারপরে অনেক এনজয় করলাম তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর দেখুন রাতের দৃশ্যটা রাতের দৃশ্য আমি আরও অনেকগুলাই আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে আসলে একটু ভিন্ন সেটা হচ্ছে আমি বাইকের নিয়ে আজকে ব্লগটা মানে ভিডিওটা করতেছি কারণ বাইকের মজাটা আসলে একটু ফিলিংস অন্যরকম কারণ দুবাই শহরে আসলে বাইক চালানো আসলে অনেক কারণ অনেক গাড়ি ঘোড়া থাকে আসলে রোড তো অনেক স্পিড তো একশোর উপরে গাড়ি সব রাখা লাগে তো রোডটাই আপনার একশোর উপরে থাকে খুব কম রোড আসি থাকে সাইড আসি অনেক কম রোড তো তার সবগুলো রোডই একশোর উপরে তো যাই হোক আমি আপনাদের সাথে কিন্তু আমি বাইকের উপরেই আজকে কিন্তু আসলে ফিলিংসটা অনেক এভি তো সেটাই আপনি শেয়ার করতেছি তো সবাই বন্ধুটা হলে অবশ্যই দেখবেন আর সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর আপনাদের সাহায্য সুবিধা নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ যাব তবে আমি এখানে যাচ্ছে চাচ্ছি না আপনাদের সাথে নিয়ে চলতে চাই আপনারা যারা আমার সিনিয়র আছেন আপনাদের কাছে সবসময় রিকোয়েস্ট আপনাদের কে ফলো করতেছি কারণ শুধু আপনাদের আমার সিনিয়র যারা না আমার জুনিয়র যারা আছেন যাদের কাছে শিক্ষণীয় যা শেখার মতো থাকে আমি অবশ্যই তাদের সাথে থাকি এবং শিখি এবং দেখি অনেক ভাই বন্ধু ভাই বোন বন্ধুগণ ভিডিও করেন অনেক শিক্ষণীয় ভিডিও থাকে আমি সেগুলো অনেক যদিও আমরা ফ্রি থাকি না তো ফ্রি সময় বার করে কিন্তু আমি সেইগুলো দেখি এবং শেখার চেষ্টা করি আর আপনাদের ফলো করে কিন্তু আমি চলি তো আসলে আপনাদের পাশে জায়গাটা রাখবেন যাতে আমরা একসঙ্গে চলতে পারি সামনের দিন গড়িতে তো আমি দেখুন এটা হলো দুবাইয়ের একটা সাইডই আমার দুবাইয়ের ভিতরে আলকুস যে এরিয়াতে আমি থাকি সেই এরিয়াতে আমি আপনাদের ভিডিও দেখাচ্ছি যেটা আমি করতেছি এটা আলকুস সেই এরিয়াতে আমি থাকি সেই জন্য আসলে রাত্রের দৃশ্যটা তো দেখুন আমি যে রোডটা দেখতেছেন সেটা হলো আলহাইল রোড তো আমি যাচ্ছি কি আমার রুমে তো যেতে যাতে আপনাদের শেয়ার করলাম যা দেখুন আমি বাইকটা আমি দেখানোর চেষ্টা করতেছি এখন দেখুন বাইকে কিন্তু একশো দশ স্পিড আছে তো আসলে বাইকের রাত্রে বাইক চালানো আসলে একটা ঠান্ডার মধ্যেও কেমন জানি একটা তারপরও ফিলিংস ভালো লাগছে খুবই এনজয় করছি তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি হ্যাঁ তো সবাই কেমন আছেন ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না তো আমার প্রিয় ভাই বোন কেমন আছেন আপনারা অবশ্যই জানাবেন আর বেশি বলতে কিছু বেশি বলতে চাচ্ছি না আসলে ঠান্ডার মাঝে কথাও বলতে পারতেছি না আর আমিও আসলে ভিডিওটা এখন এই মুহূর্তে করলাম আর এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আমি কিছুক্ষণ আগে আমি রুমে আসছি তো আমার বন্ধুর সাথে বেরিয়ে গেছিলাম বাইক নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি বিনয় শ্রদ্ধা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত সবাই নিজের প্রতি যত্ন নেবেন নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতি খেয়াল নেবেন যত্ন নেবেন আল্লাহ হাফেজ